পুজোর সময় ঘুরে এলাম উত্তরবঙ্গের একটা অফবিট ডেস্টিনেশন চিসাং। এই চিসাং ভিলেজটা ভারত এবং ভুটানের সীমান্তের কাছাকাছি অবস্থিত। নবমীর দিন সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমরা ঠিক করলাম গজলডোবা হয়ে ওদলাবাড়ি হয়ে মালবাজার পৌঁছাবো। এই চিসাং গ্রামটা ঝালংয়ের কাছে অবস্থিত বলে মালবাজার হয়েই আমাদের যেতে হবে, তবে কেউ চাইলে সেবক হয়ে মংপং হয়ে ওদলাবাড়ি হয়েও মালবাজার পৌঁছাতে পারে। পৌঁছে গেলাম মালবাজার। মালবাজারে আমরা টি মোমেন্টস বলে যে রেস্টুরেন্টটা আছে ওখানেই আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। গ্রিল স্যান্ডউইচ আর কফি দিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম চিসাং এর উদ্দেশ্যে। মালবাজার থেকে বেরিয়ে একটু দূর যাওয়ার পরে এসে গেল খুনিয়ার মোড়। খুনিয়ার মোড় থেকে আমরা এবার ধরলাম চাপড়ামারির রাস্তা। চাপড়ামারি জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। তারপর আমরা কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম ঝালং। ঝালং থেকে যে রাস্তাটা বিন্দুর দিকে গেছে ওটা না ধরে যে রাস্তা প্যারেনের দিকে গেছে ওই রাস্তাটাই ধরতে হবে। ওই রাস্তাতেই কিছু দূর গেলে আমরা পৌঁছে যাব চিসাং। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম চিসাং। চিসাং পৌঁছেই আমাদের মনটা খুব ভালো হয়ে গেল, আর সেদিন আবহাওয়াও খুব ভালো ছিল, পরিষ্কার নীল আকাশ এবং খুব সুন্দর লাগলো জায়গাটা। ওখানে আমরা যে হোমস্টেটায় ছিলাম তার নাম হলো সেরিন একার্স ফার্মস্টে। এই হোমস্টেটা চিসাং ভিলেজের একটু উপরের দিকে হাইটে অবস্থিত বলে ওখান থেকে চারপাশের ভিউ খুবই সুন্দর দেখা যায়। আমরা ওই হোমস্টের সামনে যে খোলা জায়গাটা আছে ওখানে দাঁড়িয়েই ভুটানের গ্রামগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আমাদের ওখানে রুম দেয়া হয়েছিল, একটা 4-bedded রুম আছে, যে রুম একটা ঘরের মধ্যেই দুটো রুম যেটা ভেতর দিয়ে কানেক্টেড, ওই রুমটা আমাদের দেয়া হয়েছিল যেহেতু আমরা তিনজন ছিলাম। আর একটা রুম আছে যেটা 2-bedded। ওখানে আমাদের পার ডে নিয়েছিল ফুডিং অ্যান্ড লজিং পার হেড হিসাবে 1800 টাকা। তারপর আমাদের লাঞ্চের সময় হয়ে গিয়েছিল বলে ওরা বলল লাঞ্চ আমরা সার্ভ করে দিচ্ছি। লাঞ্চেও ভালোই দিয়েছিল, রাইস, ডাল, পাঁপড় ভাজা, একটা ভেজিটেবলস ছিল, আর ছিল চিকেন এবং স্যালাড। লাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ড আর ছেলে বেরিয়ে গেল, ওখানেই একটু ওপরে আছে একটা 0 পয়েন্ট যেখানে গিয়ে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে, পাকা রাস্তা, তারপরে আর রাস্তা নেই। ওরা বললো একটু ঘুরে আসবে, তো ওরা চলে গেল। আমি হোমস্টেতেই বসে এনজয় করতে লাগলাম চারপাশের ভিউ। তারপর ওরা ফিরে এলো সন্ধে হওয়ার আগে। সন্ধেবেলায় ওরা আমাদের স্ন্যাক্স দিয়েছিল, আলুর চপ আর চা। খুব একটা বেশি ঠান্ডা ছিল না, ওখানে ক্যাম্প ফায়ারেরও ব্যবস্থা আছে কিন্তু আমরা বললাম যে সেরকম ঠান্ডা নেই বলে আমরা ক্যাম্প ফায়ার করবো না। আর ওখানে বারবিকিউ চিকেনেরও ব্যবস্থা আছে, 1 কিলো চিকেন বারবিকিউ করলে ওখানে রেট হচ্ছে 650 টাকা।
তো যাই হোক, সন্ধ্যেবেলাটা আমরা ওখানে বসেই এনজয় করতে লাগলাম। খুবই সুন্দর চারপাশের পরিবেশ এবং আকাশ পরিষ্কার থাকার জন্যে ওপারে ভুটানের সব গ্রামগুলোয় রাস্তায় যে আলো জ্বলছে খুব সুন্দর দেখা যাচ্ছিল। তারপর ওরা 8:30 সময় আমাদের ডিনার সার্ভ করে দিল। ডিনারে আমাদের ওই বারবিকিউ চিকেন ডিনারের সঙ্গেই একবারে ওরা সার্ভ করে দিল, আর দিয়েছিল রুটি, একটা ভেজিটেবল কারি আর ডিমের কারি। আমার ছেলে বলল যে ও ওখানে একটা স্টার টেল করবে। সে ওখানে আকাশ খুব পরিষ্কার থাকায় স্টারগুলো খুব ভালো দেখা যাচ্ছিল, এবং যারা স্টার টেল করে এরকম সিচুয়েশনে তারা খুব ভালো স্টার টেল করতে পারে। তো বলল করবে, আমি তো ঘরে এসে শুয়ে পড়লাম। তারপরে ভোরবেলা আমার যখন ঘুম ভাঙল পাখির ডাকে, চারপাশটা বেশ সুন্দর, একদম দারুণ আবহাওয়া। আমাদের ওয়ান নাইট স্টে ছিল, আজ দশমী, আজই আমরা বাড়ি ফিরে যাব। সেই জন্যে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম সব তাড়াতাড়ি। ওরা রুটি আর আলুর তরকারি দিল আমাদের ব্রেকফাস্টে, আর দিয়েছিল স্ক্র্যাম্বল এগ, যদি ওই ফটোটা তোলা হয়নি। তারপর আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে 10টা নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে আমরা ঠিক করলাম যে আমরা তোদের দিকে না গিয়ে আমরা দলগাঁও যাব। দলগাঁও একটা জায়গা, ওখানেও একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে ভুটান দেখা যায়। আপনারা ইচ্ছা করলে ওখান থেকে, মানে চিসাং থেকে, আপনারা তোদে আর তাংতাও ঘুরে আসতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি যে হোমস্টের নিজস্ব গাড়ি আছে, যারা কিন্তু পিক আপ আর ড্রপ সার্ভিস যারা চাইছেন তারা পেতে পারেন ওদের থেকে। শিলিগুড়ি থেকে, মানে এনজিপি থেকে পিক আপ হচ্ছে ছোটো গাড়ির জন্য 3,500 টাকা, আর যদি কেউ নিউ মাল জংশনে নেমে ওখান থেকে যেতে চান তাহলে হয়তো গাড়ি ভাড়া কিছুটা কম পড়তে পারে। শেয়ারের কোনো অপশান নেই, গাড়ি রিজার্ভ করেই আপনাকে পৌঁছাতে হবে চিসাং। তারপর আমরা ওখান থেকে এবার শিলিগুড়ি ফিরে আসব। পথে আমরা মালবাজারে যে মাল উদ্যান আছে তার অপোজিটে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলোতে লাঞ্চ সেরে নিতে পারেন। তার মধ্যে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সেরে নিলাম, খুবই ভালো ছিল খাওয়া। তারপরে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। ফেরার সময় আমরা অবশ্য সেবক হয়েই ফিরলাম। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ।